Assalamualaikum viewers, welcome back to my channel Shopping Gate. আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো viewers, আজকে আমি চলে এসেছি কিন্তু পরশমণি শাড়িতে, যেটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লীতে। তো মিরপুর বেনারসি পল্লী এমন একটা জায়গা, বিয়ে পার্টি প্রোগ্রাম বা যে কোনো অনুষ্ঠানে যদি আমরা শাড়ির কথা চিন্তা করি, তাহলে আমাদের মানে শাড়ি কেনার কথা চিন্তা করি, তাহলে আমাদের সবার আগে যে কথাটা মাথায় আসে বা যে জায়গাটার কথা মাথায় আসে সেটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লী। তো আজকে আমি এখান থেকে আপনাদেরকে পার্টি প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য কিছু শাড়ি দেখাবো, আর এগুলো বেনারসি শাড়ি রয়েছে। এই শাড়িগুলো হচ্ছে আপনারা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারেন। সাপোজ মনে করুন আপনি হচ্ছে এঙ্গেজমেন্টের শাড়ি খুঁজছেন, সেক্ষেত্রে এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন। কোনো হচ্ছে দাওয়াতে যাবেন তো সেখানে শাড়ি কিনতে চাচ্ছেন, তো এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন। বা রিসেপশনে যদি একটু চান হালকা শাড়ি পরতে, সেক্ষেত্রে এই শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারেন। মানে এই শাড়িগুলো আপনারা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারবেন। তো আমরা একে একে দেখে নিচ্ছি আর প্রাইসটা সম্পর্কে জেনে নিচ্ছি। আর এটা কিন্তু তাদের হোলসেল যে আউটলেটটা রয়েছে, আমি আজকে সেখানে রয়েছি, তারা কিন্তু হোলসেলও করে থাকে। আপনারা যারা হোলসেলে নিতে চান নিশ্চিন্তে চলে আসতে পারেন এখানে। আমি যে ডিজাইন দেখাচ্ছি, এছাড়া আরও অনেক অনেক ডিজাইন রয়েছে, অনেক ভ্যারিয়েশন রয়েছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিজনেস পারপাসে নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো। তো আমরা একে একে দেখে নিচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমেই দেখে নিচ্ছি কন্ট্রাস্টের মধ্যে একটা শাড়ি, যেটা হচ্ছে ব্লু এবং মেজেন্টার কন্ট্রাস্ট। এই যে কালার কন্ট্রাস্টটা রয়েছে, এটা হচ্ছে মানে সকলের পছন্দের একটা কালার বলা যায়। বিশেষ করে আপুদের ব্লু এবং মেজেন্টার কন্ট্রাস্টটা সবসময় পছন্দের। তো এটা আমরা দেখে নিচ্ছি। এটা ব্লাউজ, এটা ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের প্যানেল, প্যানেলটা খুব চমৎকারভাবে দেয়া আছে। আর ফ্যাব্রিক্সটা দেখুন কতটা ফ্যাব্রিক্স দেওয়া আছে। এখানে কাপড় অনেক বেশি দেয়া আছে, আপনারা যারা ফুল স্লিভ করতে চান খুবই রিজনেবল প্রাইস। যেহেতু আমাদের হোলসেল ব্রাঞ্চ, এটা আমরা রিটেল সেলের মতো এটা প্রাইস রাখি না, মাত্র 6,500 টাকা পড়বে এটার প্রাইস। এগুলো খুবই কোয়ালিটিফুল। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, প্রাইস রিজনেবল ঠিক আছে, বাট কোয়ালিটি কিন্তু সবসময় মেনটেন করা উচিত। তো তাদের যেটা রয়েছে, আপনারা যে বেনিফিটটা পাচ্ছেন কোয়ালিটির সাথে সাথে রিজনেবল প্রাইস, দুইটা আপনারা একসাথে পাচ্ছেন। এটার এই সাইডের পার্টটা আবার একটু ডিফারেন্ট না? এই সাইডের পার্টটা ডিফারেন্ট হয়েছে, এই পোষণে যখন আপনি কুচি দিবেন এটা ঠিক মতো নাও বসতে পারে। আমরা আপনাদের সুবিধার্থে পাড়গুলোকে একটু গ্যাপ করেছি, যেটাতে আপনারা খুব সহজে কুচি দিলে কুচিটা পড়ে যায়। আর দেখা যায় যে কোমরের দিকটা অনেকটা মানে ভারী হয়ে যায়, ফুলে থাকবে। হ্যাঁ, চমৎকার ভাবে একদম চিকন হয়ে থাকবে, মানে অনেক সুন্দর একটা শেপ আসবে পরার পরে শাড়িটা। এটা যে আছে আপনার অল ওভার কাস্টে, এরকমই অল ওভার কাস্টে একদম ফার্স্ট এন্ড লাস্ট একই ভাবে কাজ করা আছে। এবং এটার সাথে আমি আরেকটা কালার এর জন্য দেখাবো, কারণ এটা ম্যাজেন্ডা কম্বিনেশনের জন্য। ওয়াও, এই কালারটা হচ্ছে খুবই সুন্দর। প্রোগ্রামে একটু ডিফারেন্ট প্যাটার্নের কালেকশন পড়তে চান, গাগুলোতে কোনের জন্য বা যারা পার্টিসিপেট করবেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা কালার। এটা আমরা কালারটাকে এমন ভাবে সেট করেছি, দেখুন এখানে কিন্তু আমরা গোল্ডেন জড়ি ইউজ করিনি, সিলভার, এটাকে সিলভার জড়ি ইউজ করা হয়েছে। এটা খুব চমৎকার লাগবে যখন আপনারা এই শাড়িগুলো পরবেন, অসাধারণ। আর এটার আঁচলে কিন্তু একটা মিনা ব্যবহার করে, মিনা করা আছে এখানে, কপার জড়ির সাথে গোল্ডেন কালার জড়ি দিয়ে মিনা করা আছে। ডিজাইনটা ক্লিয়ার দেখার জন্য আমি একটু ক্লোজ করে দিই, আপনাকে ক্লোজ করে দেখাচ্ছি। আমরা দেখুন মিনাটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে, পুরোটা খুবই মানে একদম ডিফারেন্ট একটা লুক দিবে পরার পরে কিন্তু শাড়িটা। প্রত্যেকটা শাড়ির কুচির পোষণে আমরা চেষ্টা করেছি আপনাদের কমফর্টের কথা চিন্তা করে হালকা করে দেওয়ার জন্য, যেন আপনারা এটা খুব সহজে কুচিটা দেন আর শেপটা যেন পারফেক্ট এবং পারফেক্টলি আছে, এবং পুরো শাড়িটা এরকম অল ওভার কাজের হবে। আর এটা যে পাড়ের পোষণটা আছে না, উপরে পাড়ে একটা স্টাইলিস্ট পাড় রয়েছে কাঠদানা ডিজাইনের সাথে, কিন্তু এটা নিচের দিকে যে পাড়টা পড়বে এই পাড়টা হচ্ছে সম্পূর্ণ কাঠদানা, একদম পেটানো স্টাইলের পাড়। প্রাইস পড়বে কত? প্রাইস ওইটাই, সিমিলার প্রাইস 6,500 টাকা। এরপরে যে কালারটা দেখছি, মানে কালারটা এতটা চোখে লাগার মতো, নজর কাড়বে, যে মানে যে কাউকে পড়লে এটা সুন্দর লাগবে। ওয়াও, কালারটা হচ্ছে আপনার একদম ডার্ক চকলেট মেরুন টাইপ কালার। ওয়াও, অসম্ভব সুন্দর। তার সাথে যে গোল্ডেনের কাজটা রয়েছে, এটা কিন্তু রয়েছে আপনার কপার গোল্ডেন কালারটা।
অনেক ডার্ক একটা গোল্ডেন, আর মেরুনের উপর গোল্ডেনটা বলে কিন্তু আরো বেশি গর্জিয়াস লাগছে। ডিটেলসে ভাইয়া দেখিয়ে দিচ্ছে, দেখি। আর এটার আঁচলে যে পোষণটা আছে, আঁচলে পোষণটা আমরা সবসময় দেখেছি একদম গর্জিয়াস একটা হিজিবিজি কাজের থাকে। আমরা চেষ্টা করেছি এখন একটা বুটি কাজের উপরে আঁচল করার, মানে গর্জিয়াস হলেও যেন হিজিবিজি না, বোঝা যাচ্ছে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন। এবং এটা যে পাড় আছে, পাড়টা চমৎকার একটা স্টাইলিশ পাড়, দুই পাশে দুটো চমৎকার একটা প্যানেল রয়েছে, দুই পাশেই প্যানেল আছে এটা। আর বডিটা দেখুন একদমই ইউনিক একটা বুটি করা, যেমন এই বুটিগুলো কিন্তু সচরাচর চোখে পড়ে না। আর এটারও কিন্তু পাড়ের পোষণটা ওই দিক থেকে প্লেন হবে। প্রত্যেকটা আমরা একই সিস্টেমে আপনাদের কমফোর্টের কথা চিন্তা করে করে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু পুরো শাড়ি এ টু জেড, করা আছে, টপ টু বটম সেম কাজ। প্রাইস পড়বে 6500 টাকা। এরপরে দেখছি রেড কালার, একদম সিঁদুর রেড যে কালারটা সেটা। রেড কালারের শাড়ি হচ্ছে মানে আমার মনে হয় সবার আলমারিতে বা ওয়ার্ড্রোবে একটা করে শাড়ি থাকেই, রেড একটা দুইটা থাকেই। তো এটা হচ্ছে একটা মানে রেডের মধ্যে রয়েছে, এটা আমরা ডিটেলসে দেখে নিচ্ছি। আর এটা আমি যেমন পেছনের শাড়িতে আপনাকে বলেছি বুটি কাজের আমরা চেষ্টা করছি আঁচলটা করার, এটাও কিন্তু একটা বুটি ডিজাইনের উপরে আঁচলটা করা একদম কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কাজটা গর্জিয়াস বা হচ্ছে কাজের যে প্যাটার্ন বা ডিজাইন একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কোনো হিজিবিজি ডিজাইন কিন্তু নেই এখানে। আর এই পাড়ের পোষণটাতে দেখুন এই যে প্যানেল দুটো দেয়া আছে, প্যানেল দুটোর ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন করে দেয়া আছে। ওয়াও, পাড়টা কিন্তু অনেক সুন্দর, অসাধারণ সুন্দর। এগুলো যখন আপনারা দেখবেন এগুলো একটু ক্লিয়ারলি ভাবে যারা ভিডিওটা দেখবেন খুব সহজে বুঝে যাবেন যে এগুলোর কতটুকু নিখুঁত এবং ইউনিকতা রয়েছে। আমরা প্রত্যেক সময় চেষ্টা করছি একটু ডিফারেন্ট কিছু, ডিফারেন্স কিছু আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করে সব সময়। তো এই যে দেখুন অনেক সুন্দর, প্রাইস পড়বে সেম 6500 টাকা। এরপরে যে কালারটা দেখছি, আসলে এই কালারটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা কালার, মিষ্টি পিঙ্ক কালার, মানে পিঙ্ক আর মিষ্টির কম্বিনেশনে যে কালারটা হয়ে থাকে সেই কালারটা। এটার ব্লাউজে দেখুন একটা ডিজাইন করা আছে, উপর দিকে মুভ করে যখন বানাবেন তখন ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ লাগবে, লাগবে এটা পরার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। উপর দিকে যখন থাকবে ওই ডিজাইনটা ব্লাউজের যে হাতায় উপর দিকে যখন থাকবে আর ব্যাক পোষণে খুব চমৎকার দেখা যাবে কিন্তু ডিজাইন। আর এটা কিন্তু এই ডিজাইনটা আঁচলের সাথে দুই পাশে মিল রেখে করা হয়েছে, ব্লাউজের পোষণে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া আছে। ওয়াও, শাড়িটা খুবই সুন্দর, খুবই অসাধারণ শাড়ি। এবং এটার ডেফিনেশন দেওয়ার কিছু নেই, জাস্ট ওয়াও, নজর কাড়ার মতো, নজর কাড়ার মতো। আর ওই ওই দিকটাতে মানে কুচির দিকটাতে কিন্তু ওভাবে একটু গ্যাপ করে রাখা হয়েছে, কুচির দিক থেকে নিচের পার্টটা কিন্তু এরকমই থাকবে, কুচির দিকটা উপরের পার্টটাতে ওভাবে রাখা আছে। এটা কিন্তু আপনাদের কমফোর্টের জন্যই, ঠিক আছে। প্রাইস কিন্তু সেমই থাকবে 6500 পুরো শাড়িতে, মানে টপ টু বটম কিন্তু কাজ করা আছে, কাজ নিয়ে কোনো চিন্তা করবেন না, পুরোটাই কাজ করা আছে, মানে গর্জিয়াস লুক যারা খুঁজেন তাদের জন্য একদম পারফেক্ট। তো নেক্সট আমরা আরেকটি দেখে নিচ্ছি। এই শাড়িটা যখন এখানে করা হচ্ছিল, ডিসপ্লে করা হচ্ছিল, শাড়িটা হচ্ছে আমি মানে ফার্স্টই দেখে কালারটা দেখে আমি একদম মানে ফ্যান হয়ে গিয়েছি কালারটা, মানে কালারটা এতটা সুন্দর, মানে দেখুন কালার কম্বিনেশনটা যেটা রয়েছে, সফট একটা গোল্ডেন টাইপের কালার, ক্রিম কালারও বলতে পারেন, তার সাথে মেজেন্টা, মানে মানে বডির কালারটা হচ্ছে আপনার খুবই স্মার্ট একটা কালার আর মেজেন্টা হচ্ছে খুবই গর্জিয়াস একটা কালার। তো স্মার্ট এবং গর্জিয়াসের কম্বিনেশনে কিন্তু শাড়িটা করা হয়েছে, এটা একটু দেখিয়ে দিব। হ্যাঁ, এটা আঁচলে পোষণ, এটা আচ্ছা, এটা আবার কিন্তু সিলভার জড়ি দিয়ে করা, জড়ির কাজ এটা, সিলভার জড়ি দিয়ে করা। আমি একটু আঁচলগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং শাইনিংটা কিন্তু আপনারা বুঝতে পারছেন, ব্লাউজ পিসটা কিন্তু সাথে রয়েছে, পুরো শাড়িটা দেখুন, পুরো শাড়িটা কিন্তু এরকম অলগার কাজের উপরে হবে। আর এটা কিন্তু খুবই স্মার্ট লুকের একটা শাড়ি, খুবই স্মার্ট লুকের মধ্যে গর্জিয়াস, মানে দুইটা একসাথে পাচ্ছেন। তো এটার প্রাইসও পড়বে 6500। ওকে, তো এরপরে আমরা আরেকটি দেখে নিচ্ছি। এরপরে যে শাড়িটা দেখছি এটা হচ্ছে জাস্ট কি বলবো, দেখুন কতটা সুন্দর ব্ল্যাকের সাথে সিলভারের কাজ, কতটা গর্জিয়াস একটা লুক দিচ্ছে। এটা হচ্ছে ব্লাউজের পার্টটা, এটার আঁচলে কিন্তু আবার মিনা করা আছে, এটার আঁচলে হচ্ছে দুইটা কালারের মিনা এবং একটা ফিরোজা কালার সুতো দিয়ে মিনা করা, মিনা করা আছে, আর সাথে কাটদানার ছোট ছোট করে ডিজাইন দেয়া আছে, ডিজাইন করা আছে। আর এই যে এটা হচ্ছে জিগজ্যাগ পোষণে যে পার্টটা রয়েছে এটা কিন্তু আপনার ব্লাউজের পোষণের পার্ট, হ্যাঁ ব্লাউজের পোষণে যেটা আছে সেটা আছে, ওটা জিগজ্যাগ পোষণে একদম আঁচলের সাথে মিল করে দেয়া। এখানে দেখুন এটা টু লেয়ার আছে স্টাইল ডিজাইনটা, আর এখানে আছে থ্রি লেয়ার দেয়া আছে, আর তার নিচে যে প্যানেলটা আছে এটা সেম কাটদানার ডিজাইন, কাটদানার ডিজাইন, আর পুরো শাড়িটা এভাবে এরকম অল ওভার কাজের বুটি কাজের হবে। আমি এটা একটু নামায় দেখাই আপনাকে, এই
কুচি এটা কুচির পোষণ পড়বে কুচির পোষণ উপরের দিকটা ওইভাবে গ্যাপ গ্যাপ থাকবে এবং এগুলো যখন আপনারা কুচি দিবেন খুব সহজে কুচিটা হবে হবে আপনাদের কোনো হেজিটেশনে পড়তে হবে না কারণ এটা ফুলে থাকবে কিনা আমি একটা কুচি দিয়ে দিচ্ছি আপনাকে এই যে দেখুন কুচি করলে কত সহজে পড়তেছে কিন্তু কুচিটা এটা কোনো ফুলে থাকার কোনো ভয় নেই দেখুন আমরা আপনাদের ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি এই যে তাড়াতাড়ি চলে আসবেন এই শপটিতে এছাড়া আপনি অনলাইনেও নিতে পারবেন আমি আপনাদের শপের নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডিটেইলস জানিয়ে দিচ্ছি তো যারা আমাদের শাড়িগুলো দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন যে আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কেমন লাগে কালেকশনগুলো কেমন করেছে আপনাদের পছন্দসই কিনা এবং তার সাথে বলে রাখি বেনারসি পল্লী ব্যতীত ঢাকা এবং ঢাকার বাইরে কোনো জায়গায় আমাদের কোনো আউটলেট নেই শুধুমাত্র বেনারসি পল্লীতে আমাদের দুটি আউটলেট রয়েছে একটি হচ্ছে পরশমণি শাড়িজ ওয়ান যেটা হচ্ছে এক নম্বর লাইনের সাত নম্বর দোকান আর পরশমণি শাড়িজ টু যেটা হচ্ছে আট নম্বর লাইনের আট নম্বর দোকান যেখান থেকে আজ আপু ভিডিওটা করেছেন এটা হচ্ছে আমাদের মূল ব্রাঞ্চ হোলসেল ব্রাঞ্চ যেটা পরশমণি শাড়িজে বেনারসি পল্লী সংলগ্ন ১৩ নম্বর লাইনে ঠিক শেষ মাথায় মধুমতি টাওয়ারের নিচতলায় দিতে রয়েছে আর আপনারা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান স্ক্রিনে দিয়ে যে নাম্বারটি রয়েছে স্ক্রিনে দিয়ে এই নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনাকে ইনবক্সে আমরা সকল ইনফরমেশন শাড়ির আপডেট দিয়ে দেব ওকে আমি আপনাদের ডিটেইলস আরেকবার অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি তাদের ব্রাঞ্চ ওয়ান হচ্ছে এটা সেকশন টেন ব্লকে লাইন ওয়ান হাউস জিরো সেভেন বেনারসি পল্লি মিরপুর আর ব্রাঞ্চ টু হচ্ছে সেকশন টেন ব্লকে লাইন এইট হাউস এইট বেনারসি পল্লি গেট থ্রি মিরপুর ঢাকা টুয়েলভ সিক্সটিন আর ফোন নাম্বার যেটি রয়েছে এই যে অনলাইন লেখা যে নাম্বারটি এটা জিরো এই নাম্বারটিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় শপিং এর চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ।